মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো কথা হচ্ছে তখন নেট দুনিয়া আমি আসিনি, মানে এই নেট দুনিয়া এসছে প্রায় 2 বছর, মানে ফোন হাতে এসছে আমার 2 বছর। লাইব্রেরিতে কিছু পাঁচের বই পেয়েছিলাম, ওখান থেকে জানলাম যে না বদ্রী পাখি ছাড়া আমাদের জাতীয় ছুটিতে পোষার মতো কিছু পাখি আছে। আন্তরিক অভিনন্দন এবং খুব ভালোবাসার জায়গা থেকে কিছু নয় দাদা, এইরকম মানে সহযোগিতা সবাই যদি আমরা সবার জন্য এগিয়ে আসি তাহলে মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের দারিদ্রতাটা অনেক 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 হলেও কমে যাবে। তত ব্যস্ততার মধ্যেও একটু সময় করে হলেও এসে দেখে যাবেন অনুগমদার যে ফার্মটা করা রয়েছে কত সুন্দরভাবে সাজানো। শুধু পাখি পোষাটা একটা মানে ইনকামের জন্য নয়, এখানে আসলে বুঝতে পারবেন যে শখ, এর মধ্যে কতটা শান্তি জুড়িয়ে আছে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি। তো আজকের আমার সব থেকে খুশির একটা দিন, কারণ জয়নগর থেকে কিছু দাদা ভাই এসছেন, কল্লোল দাদা এসছেন, সঙ্গে জগদীশ দা। কল্লোল দাদা আপনি কী করেন? আমি অ্যাকচুয়ালি গ্রামীণ ডাক্তার আর কি, ঠিক আছে। তো সঙ্গে ব্লাড ল্যাবরেটরি টেকনিশিয়ান আর কি, ব্লাড কালেকশন থেকে শুরু করে টোটাল যা আমাদের প্যাথোলজি টেস্ট সেটা নিয়েই আর কি কাজ করা হয়, ঠিক আছে। আর সঙ্গে আমার মামা এসছে জগদীশ, ও অ্যাকচুয়ালি সেফ, হোটেলেই কাজ করে, হোটেল কন্টিনেন্টাল। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুজন ঘোষ, আমি এই দাদার সাথে দাদার অ্যাসিস্ট্যান্ট, অ্যাকচুয়ালি ব্ল্যাক কালেকশন করি আমাদের ল্যাবে, ল্যাবের প্যাথোলজির কাজ করা হয়। দেখুন এখানে প্রায় দুজনই বলতে গেলে ডক্টরই, আর একজন উনি বাইরে কাজ করেন। তো তিনারা সবাই আজকের আমার ফার্ম ভিজিট করতে এসছেন। তো আজকের আমি খুবই খুশি হয়েছি যে দাদা আপনারা এসছেন, কারণ আমি কখনো ভাবিনি যে দাদারা এতদূর থেকে আমার এই ছোটো পাখির ফার্ম ভিজিট করতে আসবেন, কারণ সবাই বড় পাখির দিকে বেশি ফোকাস ফেলে। তো দাদা আমার এই ফার্মটা আপনার কেমন লাগছে? অ্যাকচুয়ালি ফার্মটা আসার উদ্দেশ্য একটাই, অনুপমদা বিভিন্ন ভিডিও করে ইউটিউব চ্যানেলে ছাড়ে, ঠিক আছে। আর তাতে অনেকে দেখে দেখে এবং কিছু অনেক তো উপকার, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা যায় এটা করে, ঠিক আছে। একটা ভূপেন হাজিকার একটা গান আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো কথা হচ্ছে, ঠিক আছে দাদা, ইউটিউব এখানে ইউটিউবে একটা চ্যানেল করে ভিডিও ছেড়ে আপনার জন্য এত সময় নষ্ট করে তা ভিডিও বানায়, সেখানে কিন্তু লাখ টাকা বা হাজার টাকা কেউ দেয় না, ঠিক আছে। শুধু দেখে আর হয়তো কারো ভালো লাগলে লাইক করে, কেউ চলে যায়। আর কিন্তু এখান থেকে যারা অ্যাকচুয়ালি কিছু করতে চায়, কিছু শিখতে চায়, অনেক কিছুই শিখতে পারে, ঠিক আছে। আর এটাই সবচেয়ে আমার ভালো লাগে, ঠিক আছে। আমি যখন চেম্বারে বসে ওনার ভিডিওগুলো দেখি, ঠিক আছে, যে একটা ছেলে, ঠিক আছে, একদম প্রত্যন্ত গ্রামের ছেলে একটা ভিডিও বানিয়ে আপনার জন্য অনেকটা কষ্ট করে একটা দিল, এবং সেই ভিডিওটা কতটা হেল্প করতে পারে, সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে একটা এই বার্ড ফার্ম। তো অ্যাকচুয়ালি আসা, ঠিক আছে, আমারও ছোটোবেলা থেকে যখন পড়াশোনা করতাম, মানে ওই ক্লাস 5, 4, 3 এরকম বেলা থেকে, মানে অ্যাকচুয়ালি পাখি পুষতে ভালো, তখন তো বেশি টাকা পেতাম না, বাবা মা কিছু পয়সা দিত যেটা টিফিন খাওয়ার জন্য, ঠিক আছে। সেখান থেকে কিছু পাখি পাখিটা যেন খুব ভালো রাখতো, কিন্তু সেইভাবে তখন করতে পারিনি, তখন তো জানতাম না যে কীভাবে পাখিকে কী খাবার দিতে হয়, কীভাবে রাখতে হয়, কীভাবে। মানে বাড়িতে কিছু শখের পাশে আমার মিসেসেরও আর কি শখ, যে পাখিটা থাকলো বাড়িতে তার সঙ্গে বাড়িয়ে সেখান থেকে যদি কিছু ইনকাম আসে সেটাও একটা আলাদা প্রফিট। আমার সঙ্গে এসছে আমার মামা, নামটা বলো, জগদীশ স্কুলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি হোটেলেই কাজ করে, স্যালারি প্রায় 30,000+, মানে 30,000 টাকা ওপরেও, ঠিক আছে। প্লাস সঙ্গেও এটা করতে চাইছে, ঠিক আছে, ইন্টারেস্টেড, ঠিক আছে, যে এখান থেকে যদি এক্সট্রা কিছু আরও ইনকাম করা যায় প্লাস শখটাও মিটে যাবে। তো আমার সাথে এই ভাইও এসছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার সাথে ল্যাবরেটরি প্যাথোলজিতে এই আমাকে হেল্প করে। ভাইও দাদার ভিডিও দেখে অনেকটাই মানে উৎসাহিত, মানে যেভাবে বলে দেয় যে কী করতে হবে না করতে হবে কোনো রোগ হলে, তার জন্যই দূর থেকে তো আমরা সবাই দেখি, হ্যাঁ, ফোনের রেপার থেকে, আর দাদা বলে কত প্রান্ত থেকে, আমরা চলো তাহলে একদিন ছুটির দিন দাদার ওখান থেকে ঘুরে এসে ফার্মটা ভিজিট করা হবে, দেখাও হবে, ঠিক আছে, তাহলে সাক্ষাৎ দেখো, আলাপও করা হবে, ঠিক আছে। তো এই যে দাদা আমার জন্য ভিডিও করে, ভিডিও বানায়, ঠিক আছে, তাতে তো ইউটিউব থেকে কিছুই আসে বলে আমার তো মনে নেই, যে এখান থেকে কিছু পেয়েছে, 1,000 টাকা পেলো বা 2,000 টাকা পেলো তার জন্য ভিডিও বানায়, এটা কিন্তু আপনাদের জন্যই করে, তার জন্য আমার তো একটা মানে ভালো লাগার জায়গা। এবং দাদাকে অনেক 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 আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, ঠিক আছে, যে এরকম ভিডিও করে। আপনি যে শেষের কথাগুলো বললেন, তো আমার চোখে দেখা মানে আমার বাড়ির পাশে যে সমস্ত ফার্মাররা সবেমাত্র চাষ শুরু করেছেন কিংবা 2-1 বছর আগে থেকে শুরু করেছেন, তো দেখুন আমাদের যে বিজনেসটা এটা কিন্তু আমার বাবা প্রথমে শুরু করেছিল, তো বাবার থেকেই আমি আস্তে 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 শুরু করেছি। প্রথমে বাবা করতো, তারপরে আমি আস্তে আস্তে ধরলাম এই ব্যবসাটা। ব্যবসা বলুন, শখ বলুন, আমারও খুব শখ ছিল পাখি পোষার, তো সেখান থেকে আমি শুরু করি। আর তখন প্রথম মানে ফার্স্ট যে টাইম, তখন জাস্ট বদ্রী ছাড়া কিছু জানতাম না, যে পাখি পোষার মতো পাখি মানে জাস্ট বদ্রী, এছাড়া আর কিছু নেই। এরপর যখন আমি এর ভিতরে এলাম, তখন
তখন নেট দুনিয়া আমি আসিনি, মানে এই নেট দুনিয়া এসেছি প্রায় দু বছর, মানে ফোন হাতে এসেছে আমার দু বছর, দু বছর ফোন, তার আগে মানে ফোনও অ্যান্ড্রয়েড ফোনও কাজে না, তাও ছিল না। তো মানে আমার যখন হায়ার সেকেন্ডারি পাস করি তখনও আমার কাছে ফোন ছিল না, তারপরে আমার কাছে ফোন এসছে। তো তার আগে আমি কী করতাম, যে আমি কিছু বই পেয়েছিলাম আমাদের যে লাইব্রেরি আছে, তো লাইব্রেরিতে কিছু পাখির বই পেয়েছিলাম, তো ওইখান থেকে জানলাম যে না, বদ্রি পাখি ছাড়া আমাদের ক্যাপ্টিভিটিতে পোষার মতো কিছু পাখি আছে, লাভ বার্ড, ককটেল, কনিউরে, এই এক্সট্রা পাখি আছে। তো তখন থেকে আমার মানে নিজের ইন্টারেস্ট জাগলো যে শুধু কেন এগুলো করবো, তো ওগুলো একটু হোক। তো তারপর থেকে আস্তে আস্তে ওগুলো করতে আমি শুরু করি, এবং এখন তো মোটামুটি কনের পর্যন্ত গেছি। আশা করছি মানে আপনাদের সাপোর্ট থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে অনেক দূর এগোতে পারবো। এবং আমার খুব বড় একটা ইচ্ছা আছে যে সুন্দরবন পাখি বাড়ি, অর্থাৎ সুন্দরবন বনের মধ্যে যেমনভাবে পাখি থাকে তো ওইরকমভাবে একটা ফার্ম তৈরি করা। অনুপমদাকে মানে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রচুর অনুপমদার সাহায্যার্থে মানে প্রচুর বেকার ছেলে বা যারা সবাই পড়াশোনা শেষ করেছে, সবার তো অর্থনৈতিক অবস্থা সমান নয়, ছোটোখাটো ছোটো ব্যবসা থেকে শুরু করে একটা জায়গায় স্বাবলম্বী হতে পারবে এমন আমার দৃঢ় বিশ্বাস। এবং এই যে দাদা ভিডিওগুলো ছাড়ে, এই ভিডিও থেকে প্রচুর ছেলে আজকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করে একটা ছোটো ইনকামের জায়গায় পৌঁছচ্ছে। তার জন্য দাদাকে আমার আন্তরিক অভিনন্দন এবং খুব ভালোবাসার জায়গা থেকে কিছু নয় দাদা, ঠিক আছে। যে এইরকম মানে সহযোগিতা সবাই যদি আমরা সবার জন্য এগিয়ে আসি, তাহলে মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের দারিদ্রতাটা অনেক 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 হলেও কমে যাবে। তার জন্য অনুপম দাকে আন্তরিক অভিনন্দন, এবং আমার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে আমার সঙ্গে মামা এসছে থেকে খুব খুব ভালোবাসা এবং ভালো লাগা, ঠিক আছে। যে 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 ভালোবাসার টানে আজকে আমি চলে এসেছি যে দাদার ফার্মটা দেখতে যাবো, দাদার ফ্যামিলি, দাদার সবার সাথে কথা বলবো, এসেছি মিশেছি সবাই, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনারাও খুব ভালো থাকবেন, দাদার ভিডিও দেখতে থাকবেন, আশা করছি উপকার ছাড়া বা লাভ ছাড়া ক্ষতি কখনো হবে না। অনুপম দা চ্যানেল আপনারা যারা দেখছেন বাইরে থেকে ইউটিউব থেকে দেখে মনে হচ্ছে যে এইটুখানি বাকি, তাই আপনারা যারা দেখবেন যত ব্যস্ততার মধ্যেও একটু সময় করে হলেও এসে দেখে যাবেন অনুপম দার যে ফার্মটা করা রয়েছে কত সুন্দরভাবে সাজানো। শুধু পাখি পোষাটা একটা মানে ইনকামের জন্য নয়, এখানে আসলে বুঝতে পারবেন যে শখ, এর মধ্যে কতটা শান্তি জুড়িয়ে আছে, প্লাস কতটা মানে ইনকাম করা যায়, ঠিক আছে। এখান থেকে 4-5 লাখ টাকা ইয়ারলি, ঠিক আছে। আপনি সেটাকে মাসে ক্যালকুলেশন করে নেন, আপনারা যদি 5 লাখ টাকা মাসে ইনকাম করা যায় বছরে, ঠিক আছে। যে বদ্রি পাখি থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন মিনিমাম, দেখুন এটা বিজনেস, আপনাকে প্রথমে ধরে রাখতে হবে ব্যবসাটাকে, ছেড়ে দিলে হবে না, যে এখন হচ্ছে না তার মানে ছেড়ে দিতে হবে। দেখুন এটা মেনলি ওয়েদারের উপর ডিপেন্ড করে, ওয়েদার খারাপ হয়ে গেল বাইরের পাখি অনেক সময় মারা যায়, বিট করে না। যে বছর ধরুন খাওয়ার দাওয়ার বাইরে ভালো হলো না, সে বছর পাখি বিট খুব ভালো করবে না। তেমনই ওয়েদারের উপর অনেক সময় পাখি ডিপেন্ড করে, তো সেই আপনারা এমন একটা সিজনে এলো যে আপনারা হয়তো পাখি ছেড়ে দিলেন, যে বাচ্চা করছে না ছেড়ে দিই, কিংবা বাজারে বিক্রি হচ্ছে না ছেড়ে দিই, সবসময় তো সব কিছু ডিমান্ড থাকে না। তো যারা নতুন শুরু করেছেন আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু ধরে থাকবেন, যেটাই করুন না কেন কোনো কাজ ছোট নয়, আপনারা ধরে থাকবেন, দেখবেন একটা টাইম আপনি সাকসেসের জায়গায় অবশ্যই পৌঁছতে পারবেন। সব বিজনেস তো সবসময় গেন করে যায় না, ঠিক আছে। বড়ো বড়ো বিজনেস করতে হলে বড়ো বড়ো 2 লাখ 4 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে স্টার্টিং করতে হয়। দাদার বিজনেসটা শুরু করলে আপনি 500 টাকা থেকেও শুরু করতে পারেন, আপনি যেটা নিজে করছেন বা যে বন্ধুরা যারা কাজ করছে সেটা সঙ্গে করবেন, তার সঙ্গে এটা করবেন, ঠিক আছে। দেখবেন আস্তে 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 দেখবেন যেন এটাকে আপনার মেন হয়ে গেছে, ওটা আপনার সাইড বিজনেস হয়ে গেছে, এটাই একটা ব্যাপার, ঠিক আছে। তো আস্তে আস্তে আশা করছি করুন, দাদার চ্যানেল দেখতে থাকো, অনেক অনেক অভিজ্ঞতা পাবে, ঠিক আছে। এবং দাদা যে সঙ্গে থাকে আমাদের, তার জন্য দাদাকে আবারও একবার অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। সঙ্গে অবশ্যই, ঠিক আছে। তো আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে, কারণ আপনারা যদি পাখি বিষয়ে, বিশেষ করে ছোটো পাখি এই বিষয়ে কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর দাদাদের জন্য একটা লাইক তো অবশ্যই আশা করতে পারি। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে ওখানে অল বাটনটি ক্লিক করুন, যখন আমি ইউটিউবে নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। দাদা সবাইকে একবার আমার যে সকল ভিউয়ার্স আছে বাই বলে দাও, বাই বাই।